আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখাবো তাম্বলার কি এবং কিভাবে তাম্বলারে প্রফেশনাল ব্লগ বা অ্যাকাউন্ট তৈরি করা যায় ও তাম্বলারে কিভাবে প্রফেশনালভাবে মার্কেটিং করা যায়। আমি সবগুলো স্টেপ ধাপে ধাপে দেখাবো, সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে হোয়াট ইজ তাম্বলার, জাস্ট আমি তাম্বলার কি, তাম্বলার হচ্ছে ওয়ার্ল্ডের টপ লেভেল মাইক্রো ব্লগিং অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। এটি 2007 সালে ডেভিড কার্প প্রতিষ্ঠা করেন। এর হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ ইয়র্ক সিটি, ইউনাইটেড স্টেটস। তাম্বলারে প্রায় 500 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার রয়েছে এবং 475 মিলিয়ন ব্লগ রয়েছে। এখানে প্রায় প্রতিদিন 21 মিলিয়ন পোস্ট করা হয়। এর বেশিরভাগ ইউজার হচ্ছে ইউএসের। আপনার টার্গেটেড কাস্টমার যদি ইউএসের হয় তাহলে আমি মনে করব এটি একটি বেস্ট একটি সাইট আপনার জন্য। ইতিমধ্যে আপনি বুঝতে পারছেন এর জনপ্রিয়তা কতটুকু। সো এটি আমি নিঃসন্দেহে বলতে পারি এটি ব্লগ এবং মার্কেটিংয়ের জন্য একটি বেস্ট সাইট। সো এখন আমি দেখাবো কীভাবে প্রফেশনালভাবে একটি তাম্বলার ব্লগ বা অ্যাকাউন্ট তৈরি করা যায়। আমি জাস্ট এখানে আপনারা যে কোনো একটি সার্চ বারে চলে যাবেন, যা আমি জাস্ট গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এরপর সার্চ বারে www.tumblr.com জাস্ট সার্চ বারে লিখবেন www.tumblr.com লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ করার পর এরকম ইন্টারফেস আসবে, এরপর tumblr.com-এ চলে যাবেন। এরপর আমি জাস্ট একটি নতুন ব্লগ বা অ্যাকাউন্ট তৈরি করব, এর জন্য জাস্ট ক্লিক সাইন আপ। এরপর একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে দিতে বলছে, আমি জাস্ট আমি একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। আমি জাস্ট এই ইমেল অ্যাড্রেসটি জাস্ট আমি কপি করে জাস্ট আমি এখানে বসিয়ে দিব। এরপর একটি পাসওয়ার্ড, এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা যাতে স্ট্রং হয়। স্ট্রং হওয়ার জন্য ক্যাপিটাল লেটার ইউজ করবেন, স্মল লেটার, নাম্বার এবং আইকন ইউজ করে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমি জাস্ট একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর ব্লক নেম, জাস্ট এখানে ব্লক নেম এই যে এখানে সাজেস্ট করছে এখানে আপনারা এখান থেকে নিতে পারেন। আবার এই ব্লক নেমটা আবার চেঞ্জও করতে পারেন। আমি জাস্ট ডিজাইন, আমি ডিজাইন রিলেটেড আমি একটি ব্লক তৈরি করব, যেমন গ্রাফিক ডিজাইন বাজার, DESIBAZAR বাজার। আমি জাস্ট ডিজাইন বাজার লিখে জাস্ট আমি সাইন আপে ক্লিক করব। এরপর হাউ ওল্ড আর ইউ, জাস্ট এখানে একটি ম্যাচুরিটি এজ বসিয়ে দিবেন। জাস্ট আমি এখানে 25 করে দিলাম। এরপর এখানে টিক মার্ক দিয়ে দেবেন, আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি টু দি টাম্বলার টার্মস অফ সার্ভিস। জাস্ট এখানে নেক্সট, এই যে সাকসেসফুলি অ্যাকাউন্টটি হয়ে গেল। এরপর এখানে আপনারা এগুলো এখান থেকে স্কিপও করতে পারেন। এখানে 5টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। আমি রিকমেন্ড করবো 5টা
পাঁচটা ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আপনি যে রিলেটেড ব্লগ তৈরি করবেন ওই রিলেটেড আপনি পাঁচটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। জাস্ট এখানে আমি জাস্ট ট্রাভেলস, মিউজিক, টেকনোলজি, গেমস, কালচার, পলিটিক্স, এডুকেশন, মুভিস, স্টুডেন্ট, নেচার, হিস্টোরি, ওয়েব স্টোরিজ, বুক অ্যান্ড এরপর এজ ইলাস্ট্রেটর, আর্টস, এরপর ইনফোগ্রাফিক্স, এরপর পাঁচটা সিলেক্ট হয়েছে। এরপর এই যে নেক্সটে ক্লিক করব, এই যে আমি এই যে অ্যাকাউন্ট হয়ে গেছে। এরপর অল দি ফাইনেস্ট দি টাম্বলার ইউজার ভেরিফাই দেয়ার ইমেল অ্যাড্রেস, আমি যে ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি ওই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। এর জন্য আমি মেইলে চলে যাব, মেইলে চলে আসলাম। এই যে এখানে আমি জাস্ট আমি একটু রিফ্রেশ করবো, দেখি এই যে টাম্বলার ভেরিফাই, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, জাস্ট এখানে ক্লিক করবো। এরপর দিস ইজ মি, জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, দিস ইজ মি, এই যে আই এম নট এ রোবট, জাস্ট এখানে আই এম নট এ রোবট ক্লিক করবেন। এরপর ভেরিফাই, এই যে কনগ্রাচুলেশন, মানে সম্পূর্ণভাবে অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল। এরপর আমি এই যে এখানে ক্লিক করবো, এই যে এখানে ক্লিক করার পর এই যে আপনার এইভাবে ইন্টারফেসটা দেখতে পারবেন। এরপর এই যে এখানে আপনার এখান থেকে আপনাদের কিছু প্রোফাইল আপনি এখান থেকে ফলো করবেন, আপনাদের এখান থেকে কিছু প্রোফাইল ফলো করবেন। আপনি এখানে যদি এনাদের ফলো করেন তাহলে আপনার আপনাকেও এরা ফলো ব্যাক করার সম্ভাবনা আছে, সো এগুলো ফলো ব্যাক ফলো করবেন। এরপর এই যে এখানে ক্লিক করতে পারেন, এই যে এখানে জাস্ট আপনি এখানে কার্সর নিয়ে আসলে এই যে এখানে এই যে একটি গিয়ার আইকন আছে, জাস্ট এইখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এই যে নিয়ে আসছে এই যে আপনার অ্যাকাউন্টসে, ডেস্ক অ্যাকাউন্টসে। এরপর এখান থেকে এডিট অ্যাপারেন্সে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখানে একটি একটি কভার ফটো বসাবেন, জাস্ট এখানে জাস্ট আমি চোস এখান থেকে আমি জাস্ট এখানে আমি ডিজাইন রিলেটেড আমি যেহেতু তাহলে আমি ডিজাইন রিলেটেড আমি এখানে কভার ফটো বসিয়ে দিলাম। এরপর এখান থেকে আপনারা এই যেটা মিনিমাইজ করতে পারেন, যেভাবে পারফেক্ট মনে হয় সেভাবে আপনারা এই করে জাস্ট ডানে ক্লিক করবেন। এরপর সেভ, এরপর এই যে এখানে এই যে ডিজাইন বাজার .tumblr.com, এখানে কিন্তু একটি ওয়েবসাইট ওরা ফ্রি দেওয়া দিছে, মানে আমি মনে করি এটা খুব একটি মজাদার একটি সাইট। যেখানে ডিজাইন বাজার, আর এটা হচ্ছে আমার ব্লগ নেম, এখানে ডিজাইন বাজার .com tumblr.com, এখানে এটা আপনারা এডিট করতে পারেন। এরপর এটাও আমি এডিট করব, এরপর আমি একটু ব্যাগে চলে যাব। এরপর এই যে এখানে ইউ আন
টাইটেল, এখানে আপনারা একটা টাইটেল দেবেন আপনাদের, জাস্ট এখানে এডিট প্রিফারেন্সে ক্লিক করবেন। এরপর এই যে এখানে একটি আপনারা প্রোফাইল পিকচার দেবেন, জাস্ট এই যে এখানে এডিট অ্যাভাটার অপশন, এখান থেকে চুজ অপশন, জাস্ট আমি একটি কভার প্রোফাইল পিকচার দিয়ে দিলাম। এরপর এই যে এখানে আনটাইটেলড, এখানে আপনি একটি সুন্দর একটি টাইটেল ইউজ করবেন, আপনার মার্কেটিং রিলেটেড অথবা ব্লগ রিলেটেড একটি টাইটেল ইউজ করবেন, রাফি ডি আর এ ওয়ার্ক গ্রাফিক ওয়ার্ক আমি এটা দিলাম। এরপর আমি এই যে এখানে একটি ডিসক্রিপশন লিখে দেবেন এই রিলেটেড, জাস্ট আমি এখান থেকে জাস্ট আমি কপি করে জাস্ট আমি এডিট প্রিফারেন্স পেস্ট অ্যাকাউন্টস অ্যান্ড ওই, এখানে এটা নেবে না, ওই ওয়েল ডিজাইন ডি এস আই জি অ্যান্ড ওয়েল ডিজাইন বিজনেস কার্ড বি ইউ এস কার্ড ফ্লায়ার লোগো এ টি এস টি এক্সেট্রা। আপনারা এই ব্লক রিলেটেড একটি ডিসক্রিপশন এখানে লিখে দেবেন, উই উইল ডিজাইন বিজনেস কার্ড ফ্লায়ার লোগো এক্সেট্রা, জাস্ট এরপর এই যে সেভ অপশনে ক্লিক করবেন, এই যে সেভ হয়ে গেল। আপনার ব্লগটি যদি সুন্দর আউটলুক না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে না কিংবা আপনার ট্রাফিক আসবে না। সো আপনার ব্লগটি অবশ্যই সুন্দরভাবে সেট আপ করতে হবে। এরপর এই যে অ্যাকাউন্টে চলে যাবেন, এরপর এই যে এখান থেকে আপনারা ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন, এই যে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, এই যে এখানে এইটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার সমস্ত নোটিফিকেশন এখান থেকে দিয়ে দিবে। এখান থেকে আপনার সিকিউরিটির জন্য মোবাইল দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারেন এই যে অপশন দিয়ে। এরপর আপনার আদার ল্যাঙ্গুয়েজ আপনারা সেট আপ করতে পারেন, আমি ব্যাগে চলে আসলাম। এরপর এখানে ওয়েবসাইট থিমস, এখানে আপনারা থিম চেঞ্জ করতে পারেন ওয়েবসাইট, এই যে এখানে ক্লিক করলাম, এই যে এখানে হিউজ পরিমাণ থিমস আছে, আপনারা এই যে এখান থেকে থিমস, এখানে দুই ধরনের থিমস পাবেন, একটি হচ্ছে প্রিমিয়াম এবং ফ্রি। আপনারা যদি প্রিমিয়াম ই করতে চান তাহলে সেটা পেইড করতে হবে। আপনারা এখান থেকে যে কোনো একটি যেটা ভালো লাগে, যে এখানে যেটা আপনারা নিতে পারেন, এই যে এখানে ক্লিক করলে এই যে ব্রাউজ থিমস, এখানে আপনারা যদি ক্লিক করেন, এই যে থিমগুলো আপনারা ইউজ করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী, সেটা আপনারা ইউজ করবেন। জাস্ট আমি ব্যাগে চলে গেলাম, এরপর এই যে এখান থেকে আপনার টেক্সট লিখতে পারবেন, ফটো পোস্ট করতে পারবেন, কোয়াইট করতে পারবেন, এরপর লিঙ্ক পোস্ট করতে পারবেন, চ্যাট করতে পারবেন, অডিও পোস্ট করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন। আমি জাস্ট একটি ফটো আপলোড করে আমি দেখাচ্ছি, আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এরপর এখান থেকে জাস্ট ইজ আপলোড নাও, এরপর থেকে জাস্ট এখান থেকে আমি জাস্ট
ওপেন করলাম। এরপর এখানে অ্যাডে ক্যাপশন মানে এখানে একটি ডিসক্রিপশন দিবেন, জাস্ট আই উইল ডিজাইন, আই উইল ডিজাইন ইউর বিজনেস কার্ড, any business card for 15 US, just এটা আমি এইভাবে লিখে জাস্ট আমি এখানে এই যে ট্যাগ অপশন আছে এখানে আপনার বিজনেস কার্ড রিলেটেড ট্যাগ দিবেন, যাতে যে কেউ বিজনেস কার্ড লেখে বা যদি সার্চ দেয় তাহলে এটি সার্চে টপ লিস্টে নিয়ে আসবে। এর জন্য আমি BUS any business card, business card visiting BI, visiting card এভাবে আপনারা আপনাদের এই পোস্ট রিলেটেড ট্যাগ আপনারা এখানে ই করে এখানে ট্যাগ দিয়ে দেবেন। এরপর পোস্ট এখানে আপনার আই যে এখানে এখানে ক্লিক করলে দেখতে পারবেন যেখানে পোস্ট নাও অ্যাড কিউ কিউভাবে পোস্ট করতে পারেন, সেভ ড্রাফট এখানে ড্রাফট করতে পারেন, পোস্ট প্রাইভেটলি এটা প্রাইভেটলি যদি পোস্ট করেন শুধু প্রাইভেটলি পোস্ট করতে পারেন, স্ক্যাডুল অপশন আছে এখানে আপনারা ধরেন কালকে আপনার পোস্ট করা দরকার কিন্তু আপনি কালকে ব্যস্ত থাকবেন এর জন্য আপনি স্ক্যাডুল পোস্ট করতে পারেন। এই যে এখান থেকে জাস্ট আমি এটা আমি পোস্ট করে দেখাচ্ছি, জাস্ট পোস্ট নাও আমার পোস্টটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেল। এরপর এই যেখানে এখান থেকে চ্যাট করতে পারবেন, এই যে আপনাদের যে ই আছে এদের সাথে আপনারা চ্যাট করতে পারবেন, এই যে এদের সাথে ডাইরেক্টলি চ্যাট করার অপশন দিয়ে দিছে এখান থেকে, এই যে মেসেঞ্জার মেসেজ টু। এরপর এই যে এখানে যদি আপনি যান এখানে কমেন্টস অপশন আছে, এই যে এখানে কমেন্টস, এরপর এই যে এইখানে যদি করেন জাস্ট এই যে এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, এখানে যদি আপনি করেন তাহলে দেখেন কি আসে, এখানে আছে রিব্লগ। আপনি এখানে যদি ধরেন ফেসবুকের মতো যদি আপনার একটা পোস্ট ভালো লাগছে সেটা আপনি শেয়ার করে দিলেন, অথবা আপনার আপনি আপনি একটি পোস্ট করে সেটা শেয়ার করে দিলেন, যে সেই সিস্টেমটা এখানে একটি ক্যাপশন আপনি লিখতে পারেন, ট্যাগ লিখতে পারেন। এরপর এই যেখানে আপনার এই যেখানে পিকচার অ্যাড করতে পারেন, এই যেখানে ভিডিও অ্যাড করতে পারেন, গিফট অ্যাড করতে পারেন, যেখানে লিঙ্ক অ্যাড করতে পারবেন, এই যেখান থেকে এই যে লিঙ্ক। এরপর এই এই শেয়ারটা আপনি এখানে যদি আপনি করেন তাহলে পোস্ট নাও অ্যাড কিউ সেভ ড্রাফট পোস্ট প্রাইভেটলি স্ক্যাডুল, এখানে অনেক অপশন আছে আপনারা, জাস্ট আমি রিব্লক জাস্ট নাও করে দেখালাম, এই যে এটা শেয়ার হয়ে গেল, তার মানে আমি পোস্ট করে আমি এটা শেয়ার করে দিলাম, আমি এটা বেশি ভিউ হবে। এরপর আমার আমি আমি জাস্ট আমি আমি জাস্ট আমার এই পোস্টে আমার এই পোস্টে ভালো লাগছে আমি জাস্ট এই পোস্টে আমি শেয়ার করতে চাচ্ছি বা আমার টাইম লাইনে আমি রেখে দিতে চাচ্ছি, এর জন্য আপনি এই যে জাস্ট এখানে যদি ক্লিক করেন, এই যে জাস্ট এই যে এখানে ক্লিক করলে দেখতে পারবেন এই যে এখানে রিব্লগ, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা কিন্তু শেয়ার হয়ে যাবে, যে আমি রিব্লগ এটা কিন্তু শেয়ার হয়ে গেল, যে আমি আমি দেখাচ্ছি আমি জাস্ট একটু রিফ্রেশ দিয়ে আমি দেখাবো, এই যে তার মানে এটা আমি শেয়ার করলাম, এই যে ডিজাইন বাজার এই যে এই পোস্টটা কিন্তু আমি শেয়ার করলাম ফেসবুকের মতো, যে আমার একটা পোস্ট বা খুব ভালো লাগছে এটা আমি আমার আইডি থেকে আমি শেয়ার করে দিলাম, জাস্ট শেয়ার অপশন, এই সেম সিস্টেম এই টাম্বলারে, এই যে এখানে এই যে এখানে
এই যে এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন, এই যে ডিলিট অপশন আছে, এরপর থেকে এডিট করতে পারবেন, এই যে এডিট অপশন আছে, এই যে আপনার চয়েসেবল যে ইগুলা সিলেক্টগুলো সেগুলো আপনি ফলো করতে পারেন। এরপর এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখান থেকে এই যে লাইকস, জিরো লাইকস মানে চা 6 জনকে ফলো করছেন, ফলো। তারপরে সেটিংস আছে, এই যে সেটিংস, ওয়ার্স নিউ মানে কি নিউ নতুন আসতেছে এখান থেকে দেখতে পারবেন, কিবোর্ড শর্টকাট, এখানে যদি আপনি কি এটা চাপেন তাহলে শর্টকাট হয়ে থাকবে কিবোর্ডে, চেঞ্জ প্যালেট, প্যালেট চেঞ্জ করতে পারবেন। এরপর এডিট অ্যাপারেন্স, এখান থেকে আপনার ওই যে আমি দেখালাম এই যে এডিট অ্যাপারেন্সে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এই অপশনে নিয়ে আসছে, এখান থেকে আপনারা যে কোনো কিছু এডিট করতে পারবেন। এরপর এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, যেখান থেকে দেখতে পারবেন কে কয়টা লাইক দিছে বা কমেন্ট করছে দেখতে পারবেন। এখানে মেসেঞ্জার আপনি মেসেজ করতে পারবেন, এই যে এখানে সার্চ অপশন আছে, এখান থেকে আপনারা সার্চ করে খুঁজে বের করতে পারবেন, সার্চ অপশন, এই যে হোম আইকন, এই যে এটা হোম, এখানে ক্লিক করলে আপনি হোম আইকন দেখতে পারবেন। এই যে জাস্ট আমি ফলো করলাম, এই যে আপনি যদি কন্টিনিউ পোস্ট বা শেয়ার লাইক কমেন্টস করেন তাহলে অর্গানিকভাবে আপনার আপনার ব্লগটি রিচ করবে, এমনকি আপনার ফলোয়ার বাড়বে, এমনকি আপনার পোস্টগুলো অর্গ্যানিকভাবে মানুষের কাছে পৌঁছে দিবে। সো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।